ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত রয়েছে, সেই সাথে মৃত্যু তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। নির্বাচনী সহিংসতার জের ধরে সবশেষ নিহত পিরোজপুরের পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ। এ নিয়ে দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে সংঘাতে প্রাণ গেল 29 জনের। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকা ও সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলই এজন্য দায়ী। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন পরিষদকে ঘিরে নির্বাচনী সহিংসতা শুরু প্রথম দফা থেকেই, তবে দিন যত গড়াচ্ছে সহিংসতার মাত্রা এবং নিহতের সংখ্যা ততই বাড়ছে। প্রথম দফা নির্বাচনে সহিংসতায় পাঁচ জনের প্রাণহানির বিপরীতে দ্বিতীয় দফা নির্বাচনে সংঘাতে নিহতের তালিকায় যোগ হয়েছে 29 জনের নাম। নির্বাচনী সহিংসতায় সবশেষ নিহত হলেন পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ। 7 নভেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়। ফয়সাল মাহবুব শুভর মৃত্যুর পর পিরোজপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। নতুন করে সংঘাতের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, দলের অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই বিদ্রোহী প্রার্থী দেওয়ার কারণে আজকে মায়ের বুক খালি হলো। আমি নিজে এই পিরোজপুর রাজপথে নিজের রক্ত দিয়েছি, কিন্তু কাউকে জীবন নিতে দেয়নি। এদিকে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনকে ঘিরে সোমবারও দুজনের মৃত্যু হয়েছে। হামলার ঘটনা ঘটেছে রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। রংপুর জেলা আওয়ামী লীগ নেতাদের দাবি, এই হামলা আর সংঘর্ষের মূল কারণ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে এবং 4 জনকে বহিষ্কার করেছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, স্বার্থভিত্তিক রাজনীতি বন্ধ না হলে এই সংঘাত থামবে না। রাজনীতিতে যুক্ত হলেই, রাজনৈতিক দলের কোন পদ পদবী পেলেই কিংবা এইসব নির্বাচিত পদ পদবী পেলেই তারা রাতারাতি বিত্তশালী হওয়ার সুযোগ পায় এবং অনেক অন্যায় করে পার পেয়ে যাওয়ার সুযোগ পায়। এই জন্যেই তারা অন্যদেরকে মাঠছাড়া করার জন্য বদ্ধপরিকর হয়, তারা মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়। এরই মধ্যে তৃতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।